কুশেশ্বর ভগবান দ্বারকা নগরে একুশ দৈত্যের প্রবল প্রতাপ শুনি গোমতী নদীতে স্নানের মানসে আসে দুর্বাসা মুনি মহাতেজা মুনি নামিল যখন গোমতা নদী গোমতী নদীর জলে কুশ দৈত্য পৌঁছিয়া সেতা বাধা দিল বাহু বলে কেন আসিয়াছ গোমতী নদীতে করিবারে তুমি স্নান ফিরে যাও তোরা না হলে জুটিবে নিদারুণ অপমান অসহন রাগে অতি অপমানে গর্জিয়া উঠে মুনি দিতে অভিশাপ কমণ্ডলু বাড়ি সহসা নিলেন টানি মদগর্বিত দৈত্যরাজ কুশ তাদেরকে হাসিয়া বলে কি দেখাও মোরে অভিশাপ ভয় সত্তর যাও চলে শিববরে আমি মহাবলিয়া নেই বিশ্বের বুকে অজর অমর দুর্বার আমি জানে তার সর্বলোকে প্রবল প্রতাপী কুশ দৈত্যের সীমাহীন অপমানে মুনিবর চলে নিদারুণ রাগে বলিরাজ সন্ধানে সে সময়ে জানি দ্বারকা নগরে রাজা ছিল মহান বলি প্রত্যাশা নিয়ে প্রার্থীরা এসে যায়নি কখনো চলি মুনিবরে দেখি বলিরাজ এসে হাত দুটি তার ধরে কহিলেন তাদের কেন আছো আজ প্রভু এসেছ আমার বাড়ি মুনিবর বলে গোমতী নদীতে স্নান তর্পণ লাগি এসেছি আমি আমারে দেখিয়া গর্জিয়া উঠে রাগি কুশ দৈত্য করিল আমারে নিদারুণ অপমান বাহু বলে মোরে করিতে দিল না গোমতী নদীতে স্নান এখন এসেছি তোমারই সকাশে এর বিহিতের তবে সাজা দাও তারে হে মহারাজন নিয়ে এসো তারে ধরে বিনয় নম্র মধুর বচনে বলিরাজ মুনিবরে বলে বিস্মিত হেসে পাবে মুখ সুবিচার ফিরে যাও তুমি করে ভালোভাবে জানি কুশ দৈত্য শিববরে বলিয়ান সম্ভব নহে আছে তারে বধ করা তবু ওগো মহিয়ান ফিরে যাও তুমি আপন আলোয়ে রাখিবারে সম্মান তারে বধ করা সম্ভব না হলে তো জীব আপন প্রাণ জয় হোক বলি আপন আলোয়ে ফিরে গেল মুনিবর ছটফট করে মহাবলিরা চিন্তায় জর্জর ভোলানাথ পাশে পেয়েছেন বর ত্রিভুবনে কেহ নাই করিতে তাহার মন মস্তক ছেদন অমর তিনি যে তাই কর্তিত হলে মস্তক তার পুনরায় জুড়ে যাবে হবে না মৃত্যু নূতন জীবন সাথে সাথে ফিরে পাবে আগামী সকালে দুর্বাসা মুনি আসিবেন পুনঃ স্নানে যদি বাধে কোনো অতর্ক আবার অনর্থ আবার কি হবে কে তা জানে বিষ্ণু ভক্ত বলিরাজ শেষে অনেক চিন্তা করে বিষ্ণুর কাছে মাকে আশ্রয় এ বিপদ উদ্ধারে বিষ্ণুর সাথে কুশ দৈত্যের শুরু হল সংগ্রাম বরের প্রভাবে দৈত্যের কাছে হেরে যান ভগবান যতবার তিনি করেন চেতন কুশ দৈত্যের শির দূর শির জুড়ে যায় দেখে ভগবান চিন্তায় অস্থির লীলাময় হরি বারবার হারি ছলনার জাল বুনে কুশ দত্তের ফেলে দেন এক গর্তের মাঝখানে তারপরে এক শিবের লিঙ্গ গর্ত উপরে রাখি বন্ধ করেন গর্তের মুখ দৈত্যের দিতে ফাঁকি শিবের ভক্ত কুশ মহারাজ নিরুপায় হয়ে শেষে অবনত মাঠে গর্তের মাঝে থেকে যান অবশেষে উপরে উঠিলে শিবের লিঙ্গ পড়ে যাবে মাথা হতে কষ্ট পাবেন প্রভু দয়াময় সন্দেহ নাই এতে অসামান্য গুরু ভক্তির লক্ষণ দেখে হরি বলেন সকলে এই লিঙ্গ পূজায় ফল পাবে ভুরি ভুরি
কুশদৈত্যের নাম অনুসারে আজি হতের নাম হল কুশেশ্বর, এ পূজায় পাবে অন্তিমে ভগবান।